আসসালামু আলাইকুম আপনারা সকল কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন বেশি লম্বা না খুবই ছোট্ট একটা ভিডিও আর ওয়েদারের কথা তো এখন কিছু বলা যায় না ওয়েদারের সাথে তাল মিলিয়ে চলা খুবই কঠিন ব্রিটিশ ওয়েদারের যে অবস্থা এখন অগাস্ট মাস চলছে অগাস্টে যে সামারের কোনো নাম নিশানিই নাই আমার খেয়া খেয়াল ছিল আপনাদের সাথে আমি নতুন একটা জায়গা শেয়ার করবো কিন্তু মেঘ বৃষ্টি এ ওয়েদারের জন্য আমি যেতে পারিনি আর তার সাথে আমি আমার পার্কে লোকেল যে পার্ক আমার গোড়ের পাশে এখানে একটা ফেস্টিভ্যাল ছিল কিন্তু সব কিছু এখানে বসানো হয়নি মেঘের কারণে আর অল্প কিছু বসছে তাই বাবলা আমি দূরে না গিয়ে পাশেই আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে যে বাবলিং করতেছে আর বাচ্চাদের জন্য খুবই ফান এটা আমারও ভালো লাগে যে ম্যান বাবলিং করছে আর এটা দেখতে আমারও ভালো লাগে আর বাচ্চারা অনেক আনন্দ বোধ করে এখানে ফেস পেন্টিং হেনা সব কিছুই থাকে কিন্তু এই বৎসর বেশি কিছু ব বসেনি খুব এক বৃষ্টি ছিল সেই কারণে আর এই যে বাবল করতেছে মেন বাবল দেখলে এত ভালো লাগে আর বাচ্চারাও বাবলের সাথে হুল্লাহু করতেছে প্রতি বছর আমাদের গোড়ের পাশে এই পার্ক প্রতি বছরই হয় কিন্তু এই বৎসরটা বেশি জমজমাহাট হয়নি অল্প কিছু কিছু সময় আমি এখানে আসছিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম বেশি কিছু শেয়ার করা হয়নি এই যে বাচ্চাদের বাবল যেটা এটা খুবই পছন্দ আমারও ভালো লাগে তাই আমি একটু শেয়ার করে আপনাদের সাথেও শেয়ার করলাম আর বাইরে বেশি খেয়াল ছিল আমি আপনাদের সাথে রানীর পুত্রবধূ ডায়নার এরিয়াটা আপনাদের সাথে শেয়ার করবা খরার কিন্তু ওয়েদারের কারণে আমি যেতে পারিনি অন্য একদিন হয়তো আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু এখন লকডাউন না থাকলেও আমরা বেশি বাইরে যাইনি আর এখানে বাউন্সিং বাচ্চাদের আমার নাতিন নাতি নাতিনও ওখানে আসেন একটু রেকর্ড করলাম আর এই যেটা আমার একদম গোরের সাথে লাগানো এই পার্কটা সব সময় আমরা এখানে আসি আর প্রতিদিনই আমরা এখানে আসি আর দেখে যাই কি হলো না হলো এরপরে আমি বেশিক্ষণ পার্কে তাকিনি ভাইরাস এখনও শেষ হয়নি তাই আমি বেশিক্ষণ পার্কে তাকিনি অল্প কিছু সময় এরপরে আমি অ্যালিসডন একটা শপিং সেন্টার আসলে খুবই ভালো আর দাম তো একটু কমও আসে আর মেটেরিয়ালটাও ভালো এই সপের মধ্যে আমি একটু এই যে লং ড্রেসগুলা দেখতেছেন মেটেরিয়ালটা খুবই সফট আর এখানে বিশ পাউন্ড পঁচিশ পাউন্ড ছিল এখন বিশ পাউন্ড আর এই যে লং স্কার্টগুলা এই যে স্কার্টগুলা খুবই সফট আর দাম দেখতেছেন এত সস্তা পাঁচ পাউন্ড খুবই ভালো লং ড্রেসগুলা আমার খুবই পছন্দ আর এই যে স্কার্ট এই স্কার্টটাও দেখেন দশ পাউন্ডের ছিল এখন ছয় পাউন্ডে এত সফট আর ভালো খুবই ভালো আপনারা যদি কিনতে চান তাহলে এখানে আসতে পারেন এটা হাইলি স্টোন ফরসে পড়েছে আর এই যে একটা শপ আরবিয়ান শপ সৌদি আরবের মতো ওয়াই শপ নতুন একটা শপ খুলেছে এই শপের মধ্যে সব কিছু পাওয়া যায় আর সস্তাও আছে অনেকটা প্রাইজের মধ্যেও অনেকটা বেশ কম আছে সেন্সবাড়ি টেস্কো রকম প্রাইজ এই প্রাইজ থেকে অনেকটা কম আছে এখানে আর সব কিছু পাওয়া যায় শুধু ফরনের জিনিস ছাড়া খাওয়া ফরা ফরা ছাড়া খাওয়ার সব জিনিস পাওয়া যায় ফ্রেশ ভেজিটেবল মিট চিকেন সব জিনিস এখানে আসে আর খুবই সুন্দর সুন্দর ফ্রেশ জিনিসগুলা আসে আর ডিফারেন্ট শেপের এক একটা জিনিসের অনেক শেপ থাকে সব শেপের জিনিস আসে মনে করেন টমেটো টম্যাটোর মধ্যে অনেকটা শেপ আছে দেখতে ভালো লাগে ওই যে টমেটোগুলা নর্মাল টমেটো থেকে যে সাইজ লং অনেক সুন্দর সুন্দর শেপ অন্য দেশ থেকে হয়তো মনে হয় আসছে আর ভালো লাগে আমরা তো নর্মেল চেরি টমেটো এমনি যে টমেটোগুলা থাকে খদুর মধ্যেও অনেক বড় বড় ছোটো ছোটো সব জিনিস আমি রেকর্ড করতে পারিনি কারণ লোকজন থাকে বেশি রেকর্ড করা যায়নি আমি যখন সৌদি আরব গিয়েছিলাম তখন এইভাবে এই এইরকম শপের মধ্যে সব কিছু এক একটা জিনিসের এক একটা শেলফ থাকে ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট সাইজ ডিফারেন্ট পট এইরকম এই সৌদি আরবই শপের মতো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই সপটা আসলে নতুন আমি আগে আর কখনো দেখিনি আর হঠাৎ করে এখন যে আজকে গেলাম আর এই সবটা দেখি খুবই সুন্দর আর সব প্রয়োজনীয় জিনিস ঘরের সব প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায় কোনো জিনিস না পাবেন না সব জিনিস এখানে পাবেন তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই আর এই সবটা লিস্টন ফছে পড়েছে এরিয়া হয়তো অন্যান্য এরিয়ার মধ্যে এই শপটা থাকতে পারে আমি শপের নামটাও আপনাদের এই রেকর্ডের মধ্যে আছে দেখতে পারবেন ওয়েস আজকে এই ওয়েদারের মধ্যে আমি বেশি কোথাও যাইনি অনেকটা শেয়ার করার ছিল কিন্তু করতে পারিনি আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর ফুলওয়াজ করবেন যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো আসেননি আমার ছেলেনের সদস্য হয়ে আমার সাথে আসবেন আসসালামু আলাইকুম